Hi friends, thank you for watching the video. I am Lubabuddin from Lubabuddin YouTube channel. Shommanito darshak mondoli, ajker amar alochyo bishoy hocche articles. Ortat articles kahake bole ebong shei article er shotik byabohar niye ajke alochona korbo. To cholun shuru kora jak. Articles. Articles kahake bole? A N এবং দি অথবা দা এর সঠিক ব্যবহারকে আর্টিকলস বলে। বন্ধুগণ আর্টিকলস দুই প্রকার আমরা দুই প্রকারে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকল। এবারে ইনডেফিনিট আর্টিকলস এ এবং এন এই দুইটা ওয়ার্ডকে আমরা ইনডেফিনিট আর্টিকলস বলতে পারি বা বলবো। ইনডিফিনিট কথার অর্থ হচ্ছে অনির্দিষ্ট, ডেফিনিট আর্টিকল এখানে দি অথবা দাকে আমরা ডেফিনিট আর্টিকল বলে থাকি। ডেফিনিট কথার বাংলা হচ্ছে নির্দিষ্ট। এখানে দেখুন দির বাংলা কথা হচ্ছে বা বাংলা অর্থ হচ্ছে টি অথবা টা। এটার উচ্চারণ দিও হতে পারে এবং দাও হতে পারে। দেখুন কোন সময় দি উচ্চারণ করব এবং কোন সময় দা। এখানে সান লিখেছি, তারপরে এখানে আর্থ, ই এ আর টি এইচ আর্থ। এখানে ওয়ার্ড যেটা আছে এটার প্রথম অক্ষরটা যদি বাউল থাকে তখন আমরা টি এইচ রে আমরা দি উচ্চারণ করব, এটা দি উচ্চারণ করব। আর যদি এখানে ওয়ার্ড যেটা আছে এটার প্রথম লেটারটা যদি কনসোনেন্ট থাকে তখন আমরা দা উচ্চারণ করব। আশা করি আমাদের দি অথবা দা এর উচ্চারণ সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এবারে ডেফিনেট আর্টিকল কোন সময় আমরা ব্যবহার করব এবং ইনডেফিনেট আর্টিকল কোন সময় ব্যবহার করব সেই আলোচনায় চলে আসছি। তো দেখুন আমি এখানে এক্সাম্পল দিচ্ছি, তিনটা এক্সাম্পল দেব। সাপোজ আমি এখানে একটা স্কুলে আছি এবং আমি আপনাকে বলছি, উদাহরণস্বরূপ বলছি, আসলে আসলে কিন্তু বাস্তবে বলছি না। সাপোজ আপনাকে বলছি যে একটা রুম থেকে একটা চেয়ার নিয়ে আসো। আমি আপনাকে বলছি না যে কোন রুম থেকে কোন চেয়ার নিয়ে আসবে, এ ধরনের কোনো নির্দিষ্ট অর্থাৎ ডেফিনেট করে বলিনি। আমি অনির্দিষ্ট করে বলেছি কোন রুম থেকে কোন চেয়ার নিয়ে আসবে সেটা ডেফিনেট করিনি, যার জন্য ইনডেফিনিট এই ক্ষেত্রে ইনডেফিনিট আর্টিকল ব্যবহার হবে এ অথবা এন। এখানে এক্সাম্পল আমি দিচ্ছি, বি আর আই এন জি ব্রিং ড্যাশ চেয়ার, সি এইচ এ আই আর চেয়ার, ফ্রম এফ আর ও এম ফ্রম ফ্রম ড্যাশ রুম আর ডবল ও এম রুম। এখানে দেখুন একটা স্কুলে অনেক রুম থাকে, আবার মনে করুন প্রত্যেকটা রুমে কয়েকটা চেয়ার আছে, হয়তো পাঁচটা বা সাতটা বা দুইটা বা তিনটা এরকম করে চেয়ার আছে। এখানে আপনি শ্রোতা, আমি বক্তা, আপনাকে আমি বলছি একটা রুম থেকে একটা চেয়ার নিয়ে আসুন। তো এখানে কোন রুম থেকে কোন চেয়ার নিয়ে আসবে সেটা কিন্তু নির্দিষ্ট করে আমি বলিনি, সেই ক্ষেত্রে কিন্তু ইনডেফিনিট আর্টিকল ব্যবহার হয়। এখানে বলবো ব্রিং এ চেয়ার ফ্রম এ রুম, যেহেতু প্রথম লেটারটা কনসোনেন্ট আছে যার জন্য এ ব্যবহার করেছি। এখানে প্রথম লেটার কনসোনেন্ট আছে যার জন্য এ ব্যবহার করেছি। এবারে দেখুন সেকেন্ড সিচুয়েশন, ব্রিং বি আর আই এন জি ব্রিং ড্যাশ চেয়ার, সি এইচ এ আই আর চেয়ার, ফ্রম এফ আর ও এম ফ্রম ড্যাশ রুম। এবারে এখানে একটা রুম আছে, আমি আপনাকে বললাম ওই রুম থেকে একটি চেয়ার নিয়ে আসো, ওই রুম থেকে। এখানে আপনি শ্রোতা, আপনি জানেন এখানে একটা রুম আছে কিন্তু এই রুমের ভিতরে অনেক চেয়ার আছে, এখান থেকে একটা চেয়ার নিয়ে আসার জন্য, কিন্তু কোন চেয়ার সেটা কিন্তু নির্দিষ্ট করিনি। সেই ক্ষেত্রে আবার কিন্তু এখানে একটা রুমই আছে নির্দিষ্ট, ওই রুম থেকে আনতেই হবে আপনাকে,
এখানে রুমটা কিন্তু নির্দিষ্ট, সেই ক্ষেত্রে নির্দিষ্ট অর্থাৎ ডেফিনিট আর্টিকল ইউজ হবে, সেই ক্ষেত্রে কি হবে দা রুম হবে। আর এখানে হবে ব্রিং এ চেয়ার, এখানে কোন চেয়ার সেটা নির্দিষ্ট নয়, সেই ক্ষেত্রে ইউজ হবে ব্রিং এ চেয়ার ফ্রম দা রুম। আশা করি আমার দ্বিতীয় উদাহরণ বুঝতে পেরেছেন। এবারে থার্ড সিচুয়েশন, তৃতীয় এক্সাম্পল, এখানে আমি লিখলাম বি আর আই এন জি ব্রিং ড্যাশ চেয়ার, সি এইচ এ আই আর চেয়ার ফ্রম এফ আর ও এম ফ্রম ড্যাশ রুম আর ডাবল ও এম রুম। থার্ড সিচুয়েশন, এখানে একটা রুম আছে আবার একটা চেয়ার আছে। আমি আপনাকে বললাম ওই রুম থেকে ওই চেয়ারটি নিয়ে আসো, আপনি শ্রোতা আপনি জানেন এখানে কোন চেয়ারের কথা বলছি এবং কোন রুমের কথা বলছি সেটা কিন্তু জানেন। এখানে কিন্তু রুমটাও নির্দিষ্ট করে বলছি এবং চেয়ারটাও নির্দিষ্ট করে বলছি, সেই ক্ষেত্রে হবে ব্রিং দা চেয়ার ফ্রম দা রুম। আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন এবং পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আর্টিকল সম্বন্ধে। এবং আজকের ভিডিওতে আশা করি 80% কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আজকের আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে স্পোকেন ইংলিশে।